আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছে অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব তো ডিম আর সীমাই দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এটা যদি জানতেন তাহলে কিন্তু এটা অবশ্যই বানিয়ে নিতেন আর এটা তৈরি করার জন্য এখানে আমি এক প্যাকেটের মতো লাচ্চা সিমাই নিয়েছি আর নিয়েছি একটি ডিম তো চলুন শুরু করা যাক এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটি ডিম ভেঙে নিচ্ছি তো এক প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য কিন্তু একটি ডিমই যথেষ্ট আর এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর এক প্যাকেটের মতো লাচ্চা সেমাই এখানে আমি নিয়ে নিয়েছি তো লাচ্চা সেমাইটা কিন্তু ঘিয়ে ভাজা তো চেষ্টা করবেন ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা নিয়ে নিতে তো হাত দিয়ে কিন্তু লাচ্চা সেমাইটাকে প্রথমে একটু ভেঙে নেবেন তো সেমাইয়ের ভিতরে যদি শক্ত গোটা ভাব থাকে সেটা কিন্তু হাত দিয়ে ভেঙে নিতে হবে তো খুব ভালো করে আমি সেমাইটাকে ভেঙে নিয়েছি এখন এখানে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিনি তো আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা চিনিটা দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো পাউডার দুধ তো চেষ্টা করবেন এখানে পাউডার দুধটা দিয়ে নিতে আর হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন তবে দিয়ে নিলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তো লবণ দিলে কিন্তু মিষ্টিটা একটু গাঢ় হবে এরপর দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণ এলাচ গুঁড়া আর এই এলাচ গুঁড়া দেবার কারণে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে অবশ্যই কিন্তু এখানে এলাচের গুঁড়াটা দিয়ে নেবেন তো হাতের কাছে যদি নারিকেল থাকে তাহলে কিন্তু এখানে আপনার নারিকেল অ্যাড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম তো এখানে আমি এক প্যাকেট লাচা সেমাইয়ের জন্য একটি ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার তো খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব আর হাতের কাছে না থাকলে কিন্তু এটা একেবারেই স্কিপ করে দিতে পারেন এটা না দিলেও চলবে এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু ডিমের সাথে এই সেমাইটাকে মিশিয়ে নিতে হবে তো এটা মেখে নেওয়ার সময় কিন্তু প্রথমে একটু ড্রাই মনে হতে পারে তো এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না যেহেতু চিনি আছে দেখবেন যে একটু পরে পানি ছেড়ে দিবে তো একটু আলতো হাতে খুব ভালো করে সেমাইটাকে মেখে নিতে হবে ডিমের সাথে তো ডিম এখানে বাইন্ডারের কাজ করবে তো অবশ্যই কিন্তু ডিম আর সেমাইটাকে খুব ভালো করে মেখে নেবেন তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে তো এখানে কিন্তু লাচা সেমাইয়ের পরিবর্তে আপনারা চিকন সেমাইও নিয়ে নিতে পারেন তবে লাচা সেমাই যেহেতু ঘি দিয়ে ভাজা হয় তাই কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর দুই হাত ভালো করে পরিষ্কার করে আমি হাতে তেল মেখে নিয়েছি আর এখান থেকে কিছুটা পরিমাণ সেমাইয়ের ডো নিয়ে নিচ্ছি তো ডিম আর সেমাইয়ের এই পিঠাটা কিন্তু আমি মাঝারি সাইজে বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় সাইজ করে বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি হাত দিয়ে কিন্তু একটু রাউন্ড করে নিব তো দুই হাতের তালুতে নিয়ে এভাবে একটু রাউন্ড করে একটু চ্যাপটা করে নেবেন আর এর ভিতরে যেন কোনো রকমের ফাটল না থাকে তো হাত দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে ফাটলটা ঠিক করে নেবেন ঠিক একইভাবে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি তো সেমাই পিঠার ভিতরে যদি কোনো রকমের ফাটল থাকে তাহলে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়ার সময় ভেঙে যেতে পারে তো সাবধানে কিন্তু এটাকে রাউন্ড করে নেবেন আর চারপাশটা কিন্তু খুব ভালো করে সেট করে নেবেন যাতে এর ভিতরে কোনো রকমের ফাটল না থাকে তো দেখুন ঠিক একইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিব তো সবগুলো সেমাই পিঠায় কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি পনে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে খুব বেশি গরম করে কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে তো এখানে আমি এক এক করে সেমাই পিঠাগুলো দিয়ে নিচ্ছি তো এই পিঠাগুলো দিয়ে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখবেন তা হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর এক এক করে এখানে আমি সবগুলো পিঠাই দিয়ে নিচ্ছি তো খোলামেলা একটা ফ্রাই প্যান নিয়ে নেবেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠাই ভেজে নিতে পারবেন তো সবগুলো পিঠাই দিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন তো মিডিয়াম টু লো আচার মাঝামাঝিতে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে তো পিঠাগুলো ভাজার সময় দেখবেন যে পিঠাগুলো ফুলতে শুরু করেছে তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে ভেজে নিব তো এই পিঠাগুলো একবার বানিয়ে কিন্তু পনেরো থেকে বিশ দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তো যে কোনো একটা এয়ারটাইট বক্সে কিন্তু এটাকে সংরক্ষণ করা যাবে তো সংরক্ষণ করার সময় কিন্তু পিঠাগুলোকে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু বক্সে রাখবেন তো সকাল বিকেলের চায়ের নাস্তার সাথে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে সার্ভ করে নিতে পারেন সময় কিন্তু খুবই কম লাগে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার এই পিঠাটা বানানো যায় তো এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনি দারুণ তো সবগুলো পিঠাই কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে তেল ছেঁকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি এতে করে এর গায়ে যে অতিরিক্ত তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে তো ডিম আর সেমাইয়ের এই রেসিপিটা কিন্তু অনেকের কাছেই অজানা তো অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ দারুণ তো দেখুন সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি আর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে তো পুরো পরিবারের মন জয় করতে কিন্তু সেমাইয়ের এই পিঠার কোনোই জরি নেই তো আমি একটা পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই পিঠাটা কতটা মুচমুচে হয়েছে তো খুবই মুচমুচে এই পিঠাটা কিন্তু যে কেউ পছন্দ করবে হঠাৎ যদি বাড়িতে গেস্ট আসে তাহলে কিন্তু তাদের জন্য এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন এর ভেতরটা ঠিক কেমন হয়েছে তো দেখুন পিঠাটা ঠিক এরকম হয়েছে দেখলেন তো কত সহজে এভাবে ডিম আর সেমাই দিয়ে চট জল দিয়ে একটা পিঠা তৈরি করা যায় তো আমার আজকে ডিম আর সেমাইয়ের ম্যাজিক পিঠার রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্যনতন ভিডিও দেখতে পান আলাফে